সায়নী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রাস কিচেনে। আজ আমরা শিপ্রাস কিচেনে এগ বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। বাড়িতে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে তাই দিয়েই বানাবো আজকে এগ বিরিয়ানি। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি এগ বিরিয়ানি। আর এই এগ বিরিয়ানি কিন্তু মাংসের যে কোনো আইটেমের সাথে বা এগের কোনো আইটেমের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন ঝটপট বানাই এগ বিরিয়ানি। বানানোর জন্য মানে এগ বিরিয়ানি বানানোর জন্য আমরা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। দেখুন, কান ছাড়া অল্প একটু জল মানে ভরে নিয়েছি, গোটা হাঁড়িটাই প্রায় ফুল, শুধু কানটুকুন ছাড়া ছেড়েছি আমরা। এবার এই জলটার মধ্যে আমরা কিছু গোটা মশলা দেব। প্রথমেই আমরা দিচ্ছি দারচিনি, দুটো বড় সাইজের দারচিনি আমরা ফেলে দিয়েছি। এবার আমরা দেব এলাচ, তিনটে এলাচ দিচ্ছি, ছোট এলাচ এটা দিচ্ছি। তার সাথে দিচ্ছি লবঙ্গ, পাঁচটা লবঙ্গ আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব তিনটে কাঁচা লঙ্কা, তার সাথে আমরা একটু দেব ঘি। ঘি আমরা বড় চামচের এক চামচ ঘি এর মধ্যে দেব, ঘিটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা জলটা ফোটাবো ভালো করে, যতক্ষণ না বলকটা উঠবে জলের ততক্ষণ অব্দি ফোটাতে হবে। তারপরে আমরা বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, আমরা দেখিয়ে দিচ্ছি কিরকম অবস্থায় আপনারা চালটা ছাড়বেন। ঠিক দেখুন, এইরকম যখন জলে একদম ফুট উঠে যাবে সেই সময় আমরা বিরিয়ানির চালটা ছেড়ে দেব। এবার আমরা বিরিয়ানির চালটা ছেড়ে দিচ্ছি। এখানে আমরা 500 বিরিয়ানির চাল নিয়েছি, যেটাকে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পুরো চালটা আমরা এই জলটার মধ্যে দিয়ে দেব। আর আমাদের 80% কুক করতে হবে রাইসটাকে, মানে একটু ডাট ডাট অবস্থাতেই আমাদেরকে নামিয়ে দিতে হবে, বাকিটা কিন্তু বিরিয়ানি হওয়ার সময় কুক হবে। পুরো চালটা আমরা ছেড়ে দিয়েছি, এবার আমরা 80% মতন ভাতটাকে কুক করে নেব। আমরা খালি এর উপরে ঢাকা একটা দিয়ে দেব, আমরা ঢাকাটা দিয়ে দিলাম। 80% কুক হয়ে গেছে, এবার আমরা এটাকে উপর দিয়ে দেব। আমরা তো হাঁড়িতে ভাতটা করছি, একটা বলে রাখি কথা আপনাদের সবাইকে, যদি কেউ চান যে এটা রাইস কুকারে করবেন বা বিরিয়ানি প্যান যদি কারোর থেকে থাকে তারা বিরিয়ানি প্যান বা রাইস কুকারও করতে পারেন। আর আমরা আজকে বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে তাই দিয়েই বানাচ্ছি এগ বিরিয়ানি। কেউ যদি চান এই ভাতটার মধ্যে বড় এলাচও অ্যাড করতে পারেন, জলটা ফোটার সময় যেরকম আমরা অ্যাড করলাম সেরকমই অ্যাড করবেন। মানে ভাতটা হয়ে গেছে, এবার আমরা উপর দিয়ে দিচ্ছি। কেউ যদি চান ভাতটা হাঁড়িতে করে ঝাড়নাতে ঝেড়ে নেবেন সেটাও করতে পারেন। এই দেখুন, আমরা উপর দিয়ে দিলাম পুরো ভাতটাকে, জলটা পুরো ছেঁকে নেব, ফ্যান সরি জল নয় ফ্যানটা পুরো ছেঁকে নেব, নিয়ে ভাতটাকে খুলে দেব একটা পাত্রে মেলে দেব। আমরা কড়া চাপিয়ে দিয়েছি, এর মধ্যে এখন ফার্স্টেই আমরা সর্ষের তেল দেব। বড় চামচের দু চামচ সর্ষের তেল দিচ্ছি। এটা আমরা করছি আলু আর ডিমটাকে ভাজার জন্য। ডিমটা কিন্তু তিনটে ডিম নিয়েছি আমরা, ডিমটা আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমটার গা একটু ওই ডিমের খোসা দিয়ে আমরা চিড়ে নিয়েছি, বা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে একটু চিড়ে নিতে পারেন যাতে মশলাগুলো ঢোকে। তেলটা একটু গরম হলেই আমরা আলু আর ডিমটাকে ছেড়ে দেব। আমরা এখানে দুটো আলু নিয়েছি, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেলটাকে আমরা একটু গরম গরম হয়ে গেছে, এবার আমরা আলু আর ডিমটাকে ছেড়ে দিচ্ছি তেলে। আমরা এখানে দুটো আলু নিয়েছি, দুটো আলুকে মাঝ বরাবর কেটে নিয়েছি, আর তিনটে ডিম নিয়েছি যেগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কাঁটা চামচ দিয়ে গাটা একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো পরে মাখানোর সময় গায়ে ভালোভাবে ঢুকে যায়। এবার আমরা ডিম আলুটাকে ভালো করে ফ্রাই করে, ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব ডিম আলুটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা কিছু মশলা এর সঙ্গে মিশিয়ে নেব। ফার্স্টেই আমরা দেব টক দই। টক দই এখানে আমরা ছোট একটা কাচের বাটির এক বাটি টক দই নিয়েছি, সেই টক দইটা পুরোটা দিয়ে দিচ্ছি আমরা। এবার আমরা দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা কালারের জন্য আমরা দিচ্ছি, চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমরা দেব ফুড কালার, ফুড কালারটাও কালারের জন্যই আমরা দিচ্ছি, সামান্য ফুড কালার দিতে হবে আমাদেরকে।
এক চুটকি দেওয়ার মতন হলেই হলো। বাড়িতে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে তাই দিয়ে আমরা দেখাচ্ছি এখানে এগ বিরিয়ানি। আমরা এখানে এক চুটকি ফুড কালার অ্যাড করলাম। এবার আমরা দেব বিরিয়ানি মশলা পাউডার। বিরিয়ানি মশলা পাউডার আমরা বড় চামচের এক চামচ দিয়ে দেব। একটু বেশি পড়লেও কোনো অসুবিধা নেই, কেন কি বিরিয়ানির ফ্লেভারটা বেশি আসলেই ভালো। আমরা বড় চামচের এক চামচ বিরিয়ানি মশলা পাউডার অ্যাড করব। এবার আমরা চাট মশলা অ্যাড করব। চাট মশলা পাউডারও আমরা বড় চামচের এক চামচ অ্যাড করব। বড় চামচের এক চামচ চাট মশলা। এবার আমরা অ্যাড করব মিঠা আতর। মিঠা আতর আমরা দু ড্রপ মিঠা আতর অ্যাড করব। দেখবেন যেন মিঠা আতরের পরিমাণ খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বাজে হয়ে যাবে। আমরা দু ড্রপ মিঠা আতর অ্যাড করছি। আমরা দু ড্রপ মিঠা আতর নিয়ে নিচ্ছি চামচের মধ্যে, সেটাকে ভালো করে এর মধ্যে মিক্সড করে দেব। এবার দেব আমরা আদা বাটা আর রসুন বাটা। আদা বাটাটা আমরা ওই বড় চামচের হাফ চামচ অ্যাড করব। হাফ চামচ আদা বাটা। রসুন বাটাটাও আমরা নিয়েছি একটা গোটা রসুনের হাফ নিয়ে সেটাকে বেটে নিয়েছি মিক্সারে, সেই পুরো রসুন বাটাটা আমরা অ্যাড করে দেবো এর মধ্যে। এবার আমরা শুধুমাত্র একটু সর্ষের তেল অ্যাড করব, যাতে এই মশলাগুলোকে ধরে রাখতে পারে। অল্প একটু সর্ষের তেল দেবো, যাতে মশলাগুলোকে আলু আর ডিমটার সাথে ধরে রাখতে সাহায্য করে। এবার আমরা ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পরে আমরা কিছুক্ষণ এটাকে স্ট্যান্ড বাই অবস্থায় রাখবো। মোটামুটি ধরে রাখুন হাফ অ্যান আওয়ার। আপনারা কেউ যদি মাংসের বিরিয়ানি করেন, যে কোনো মাংস হোক, সেটা চিকেন বিরিয়ানি হতে পারে বা মাটন বিরিয়ানি হতে পারে, তাহলে কিন্তু আরও একটু বেশিক্ষণ স্ট্যান্ড বাই অবস্থায় রাখতে হয়। আর সবসময় রেফ্রিজারেটরে যখনই বেশিক্ষণ রাখতে হবে তখনই কিন্তু ফ্রিজের মধ্যে ব্যাটারটাকে ঢুকিয়ে দেবেন। আমরা এখানে হাফ অ্যান আওয়ার রাখছি বলে এটা আমরা নর্মাল টেম্পারেচারেই রাখব। এবার আমরা ভালো করে মিক্স করে আবার কড়া চাপিয়ে দিয়েছি। যেই তেলে আমরা ডিমগুলো আর আলুগুলো ভেজেছিলাম সেই তেলটাই আছে, তার মধ্যে আমরা হাফ চামচ বড় চামচের ঘি দিচ্ছি। আমাদের ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার ফার্স্টেই আমরা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আমরা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। ঘিটা একটু মিশে যাক, মিশে গেলেই আমরা পেঁয়াজটা অ্যাড করে দেব। আর আমরা সর্ষের তেলে রান্নাটা করছি। আমাদের ঘিটা প্রায় মিশেই গেছে, এবার আমরা পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হাতে নেড়ে আমরা যে ডিম আর আলুটাকে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমরা একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি।
এবার আমরা ডিমটাকে মিশিয়ে দেব। ডিম আলুটা দিয়ে দিচ্ছি। বাড়িতে যা যা থাকবে সেটা দিয়ে আমরা বানাচ্ছি এগ বিরিয়ানি। কেউ যদি বিরিয়ানির মধ্যে বেরেস্তা খেতে চান তাহলে অবশ্যই আগে একটু পেঁয়াজ কুচিও করে ভেজে রেখে দেবেন, সেটা যখন আমরা বিরিয়ানির ভাতটা সাজাবো ঠিক সেই সময় আমি বলে দেবো কখন দিতে হবে বেরেস্তাটা। আমরা দিচ্ছি না কেন, আমাদের ভালো লাগে না, সেজন্য আমরা বেরেস্তাটা দিচ্ছি। এবার আমরা এটাকে হালকা হাতে নেড়ে নেব, তারপরে এর মধ্যে নুন আর চিনিটা স্বাদ মতো ইউজ করব। এবার আমরা অ্যাড করব নুন আর চিনি। নুনটা স্বাদ অনুযায়ী ইউজ করবেন, আমরা এখানে নুন দিচ্ছি প্রথমে, তবে একটু পরিমাণটা ভেবে চিনতে দেবেন কেন ভাতের সাথে এটা মিশবে, সেইভাবে নুনটা দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে আমরা দিচ্ছি চিনি, চিনিটাও তাই ভাতের সাথে মিশবে, সেই অনুপাতটা ঠিকঠাক রেখে পরিমাপটা ঠিকঠাক রেখে চিনি ইউজ করবেন। এবার আমরা ভালো করে এটাকে কিছুক্ষণ কষাবো, যখন একদম ড্রাই হয়ে আসবে সেই সময় আমরা এটা নামিয়ে নেব। আমাদের ডিম কষাটা একদম হয়ে গেছে বিরিয়ানির জন্য, আমরা এখন বানিয়ে নেব, এটা নামিয়ে নেব, নিয়ে বিরিয়ানির প্রসিডিওরটা করে দেখাচ্ছি। আমরা বিরিয়ানি বানানোর জন্য আমরা একটা কড়া নিয়ে নিয়েছি, এই কড়াটাতে ফার্স্টে আমরা ঘি ব্রাশ করে নেব। সামান্যই ঘি লাগবে, খুব বেশি ঘি না, জাস্ট ব্রাশ করার মতন ঘি আমাদের লাগবে। আমরা কড়াতেই বিরিয়ানিটা বানিয়ে নেব ফাইনালি। আপনাদের যদি কারোর বিরিয়ানি মেকার থাকে বা রাইস কুকারেও করতে পারেন। আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার আমরা দুটো তেজপাতা পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে উল্টো করে দিয়ে দেব। এবার ফার্স্টে আমরা এক পরত ভাত সাজিয়ে নেব। আমার গ্যাসটা অন নেই, আমরা গ্যাসটা আগে অন করে দেব, বা পুরোটা মেখে মানে সাজিয়ে নিয়েও তারপরে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমরা পুরোটা সাজিয়ে নিয়েই তারপরে অন করব। আগে ভাতটা দিয়ে দিলাম, এক পরত করে ভাত দিতে হবে। এক পরত ভাত সাজানো হয়ে গেছে, এবার আমরা ডিমের গ্রেভিটা দিয়ে দেব। এক পিস আলু, ডিম সব দিয়ে সাজিয়ে নেব, সঙ্গে একটু গ্রেভিও দেব। এখানে যেমন ফাঁকা আছে তো আমি আরো একটু আলু আর ডিমের মধ্যে অ্যাড করতে পারি। এবার আমরা অ্যাট ফার্স্ট দেব বিরিয়ানি মশলা পাউডার এর মধ্যে। বিরিয়ানি মশলা পাউডার আমরা বড় চামচের এক চামচ দিয়ে দেব এর মধ্যে। বিরিয়ানি মশলা পাউডার দিচ্ছি, এক চামচ বড় চামচে বিরিয়ানি মশলা পাউডার আমরা চারিদিকে ছড়িয়ে দেব। তারপরে আবার ভাত দেব। ভাত দিয়ে আবার একটা বেডের মতন তৈরি করে নেব।
দেখুন ভাতটা কিন্তু আমাদের একদম ঝরঝরে হয়েছে, ঠিক এইরকম ভাবে ভাতটা নামাতে হবে। একটু টাইম লাগবে এটা দেখাতে আপনাদেরকে। আমার আরেকটা ব্রেড বানানো হয়ে গেছে, এবার আবার একটু আলু আর ডিম আর গ্রেভি দিয়ে আমি সাজিয়ে দেব। এবার আমরা এর মধ্যে মেশাবো গোলাপ জল আর কেওড়া জল, সেটাও বড় চামচের এক চামচ। আমরা দিচ্ছি গোলাপ জল, গোলাপ জল দিচ্ছি আর এরপরে দেবো কেওড়া জল, দুটোই এক চামচ করেই দেব। মিশিয়ে দিলাম, এবার আবার ভাতের আরেকটা বেড বানাবো। এই প্রসিডিওরটা একটু লং, একটু দেখাতে টাইম লাগবে আমাদের। আমরা এখানে 500 চালের ভাত করেছি, আমাদের হয়েই গেছে। এবার এর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে আমরা ব্যাস এটাকে ধিমাইয়াতে বসিয়ে দিতে হবে, ধিমে আছে বসাতে হবে। এবার আমরা এটার মধ্যে মিঠা আতর অ্যাড করছি। আমাদের বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, এবার আমরা এটাকে দমে 7 মিনিট কুক করব। 7 মিনিট হয়ে গেলেই আমরা এটা বিরিয়ানি রেডি টু সার্ভ। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের মধ্যে, আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপি। আর যারা যারা এখনও শিপ্রাস কিচেনকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আজকের মতন এখানেই শেষ করছি শিপ্রাস কিচেন, আবার দেখা হবে ভালো কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।